হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 2022 সালের বাংলালিংক সিমের এসএমএস অফার। বন্ধুরা, বাংলালিংক সিম থেকে কম টাকার মধ্যে বেশি এসএমএস কেনার জন্য আপনাকে আজকে যে কোডগুলো ডায়াল করতে হবে সেগুলো আমি আজকে বলে দেবো। তো 3 টাকা দিয়ে 30টি এসএমএস কিনতে পারবেন, 60 টাকা দিয়ে 70টি এসএমএস কিনতে পারবেন, 15 টাকা দিয়ে 200 এসএমএস কিনতে পারবেন এবং সর্বশেষ 30 টাকা দিয়ে 500 এসএমএস কিনতে পারবেন। তো বন্ধুরা, এখন 3 টাকা দিয়ে 30টি এসএমএস কেনার জন্য আপনাকে যে কোডটি ডায়াল করতে হবে সেই কোডটি ডায়াল করার জন্য ডায়াল পাড়ে চলে যেতে হবে এবং কোডটি ডায়াল করতে হবে। কোডটি হচ্ছে *1100**9*4#। বন্ধুরা, *1100*9*4#, এই কোডটি ডায়াল করে দিবেন আপনাদের বাংলালিংক সিম থেকে, তাহলে 3 টাকা দিয়ে 30টি এসএমএস কিনতে পারবেন, মেয়াদ থাকবে 3 দিন পর্যন্ত। এরপরে বন্ধুরা, 60 টাকা দিয়ে 70টি এসএমএস কিনতে পারবেন, মেয়াদ থাকবে 7 দিন পর্যন্ত। তার জন্য আপনাকে যে কোডটি ডায়াল করতে হবে সেই কোডটি হচ্ছে *1100**9*3#। বন্ধুরা, *1100**9*3#, এই কোডটি ডায়াল করে দেবেন আপনাদের বাংলালিংক সিম থেকে, তাহলে 60 টাকার বিনিময়ে 70টি এসএমএস কিনতে পারবেন, মেয়াদ থাকবে 7 দিন পর্যন্ত। এরপরে বন্ধুরা, 15 টাকা দিয়ে 200 এসএমএস কিনতে পারবেন, মেয়াদ থাকবে 15 দিন পর্যন্ত। তার জন্য আপনাকে যে কোডটি ডায়াল করতে হবে সেই কোডটি হচ্ছে *1100**9*2#। বন্ধুরা, কোডটি আমি আবারও বলছি, *1100*9*2#। এই কোডটি ডায়াল করে দেবেন আপনাদের বাংলালিংক সিম থেকে, তাহলে 200 এসএমএস মাত্র 15 টাকা দিয়ে কিনতে পারবেন, মেয়াদ থাকবে 15 দিন পর্যন্ত। এরপরে বন্ধুরা, 500 এসএমএস মাত্র 30 টাকা দিয়ে কিনতে পারবেন, মেয়াদ থাকবে 30 দিন পর্যন্ত। তার জন্য আপনাকে যে কোডটি ডায়াল করতে হবে সেই কোডটি হচ্ছে *1100**9*1#। বন্ধুরা, কোডটি আমি আবারও বলছি, *1100*9*1#। এই কোডটি ডায়াল করে দেবেন আপনাদের বাংলালিংক সিম থেকে, তাহলে 500 এসএমএস মাত্র 30 টাকা দিয়ে কিনতে পারবেন, মেয়াদ থাকবে 30 দিন পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী সকল আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই।